আমি তো মনে হয় যে আমি তোমাকে সারা জীবনকার জন্য হারিয়ে ফেলেছিলাম। কি বলছো পাখিরে? হ্যাঁ পাখিরাজ। কেন পাখিরে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওগো পাখি জানো এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমি তো অনেক ভয় পেয়েছিলাম পাখিরে। তুমি জানো তুমি কি খেয়েছিলে? ওগো পাখিরাজ। হ্যাঁ বলো পাখিরে। কি খেয়েছিলাম? তুমি তো সেই পথ ধার মাতার বড়ি খেয়েছিলে পাখিরে। কি বলছো? হ্যাঁ পাখিরে। ওগো পাখিরে তুমি তো জানো তোমাকে আমি আমার জীবনে চাইতে অনেক বেশি ভালোবাসি পাখিরে। ওগো পাখিরাজ। হ্যাঁ বলো পাখিরে। তুমি আমাকে তোমার জীবনে চেয়ে বেশি ভালোবাসো? হ্যাঁ পাখিরে আমি তোমাকে আমার জীবনে চাইতে অনেক বেশি ভালোবাসি। সেটা আমি জানি, কিন্তু এই দর্শক ভাইরা কিভাবে বুঝবে? ওগো পাখিরে তুমি একটু বুঝে বল ভাই আমাকে। ওগো পাখিরে ভালোবাসো? ভালোবাসি কখনো বুঝানো যায়? তবুও তো ভালোবাসা বুঝতে দিয়েছো। না না আমি যদি তোমাকে ভালোবাসা না বোঝাই তাহলে তুমি আমাকে ভুলে যেতে পারো। ওগো পাখিরে আমি তোমাকে বোঝাচ্ছি। ঠিক আছে পাখিরাজ। প্রভু খেরা কি আশা কি পুরস্কৃত করেছে। এরপরে আরো আছে
আমাদের পারলি তলার আনার মেম্বার তোমারে খুশি হইয়া আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে খালা তোমারে ঠয়াইছে বেশি কইর দেন আরে শুনে দিছে 100 টাকা ওটার নাম কোন যাইতো না হে আগের বেড়া হইছে দিছিল একবার হ্যালো এ কি এ তো আলো নয়
तो देखते पाच्ची एक सुंदरी ऐसा सुंदरी कैसा उठाएगा तुम्हें के सुंदरी कथा बोलो जवाब दे তুমি ওখানে বসে বসে কি করছো সুন্দরী মনে হয় মালা গাচ্ছো মালাটা আমার গলে পরিয়ে দাও না না হে মালা আমি আপনাকে কিছুতেই দেব না দেবে না না আপনি হচ্ছেন বুড়ো মানুষ আর আমি হচ্ছি 12 বছরের যুবতী কন্যা হে মালা আমি আপনাকে দেব না দেব না দেব না দেবে না এই মালা কি করে তোমার কাছ থেকে নিতে হয় তা আমার ভালো করে জানা আছে হ্যালো কি আমারই মন্দিরে রেখে দিব